একটা বিশাল ইন্ডিয়ান ফ্ল্যাগ, খুব ভালো লাগছে। হাওয়ায় দেখো কত সুন্দর দুলছে। এখানকার দাদা বৌদিটাও দেখো প্রচন্ড ভিড়। রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসে হবে। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব নবমীর স্পেশাল ইছাপুর আর পলতার বিশেষ বিশেষ কিছু প্যান্ডেল। চলো ঘুরে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ নবমী। আর এই যে নবমী সকাল থেকে কোথাও বেরোয়নি, কারণ হচ্ছে একদমই যারা আমার আগের ভিডিওটা দেখলে তারা দেখেইছো যে সকালবেলা 6:30 নাগাদ ঠাকুর দেখে এসে বাড়ি ফিরেছি। তারপর থেকে সেই ঘুম দিয়েছিলাম একদম 11:30-12টার সময় ঘুম থেকে উঠে, তারপরে একবারে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে আবার ঘুম দিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে রাত্রেবেলা একটুখানি রেডি হয়ে নিয়েছি, আর সাজগোজ করার পর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ একটুখানি উল্টোপাল্টা হয়ে রয়েছে, তো সেগুলো পরিষ্কার করে নেব পরে। তো এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। তো প্রথমে যাব আমার কাকার বাড়িতে, কারণ ওখানে দুর্গাপুজো হচ্ছে ওদের পাড়াতে, তো ওখানে বারবার বলে গেছে যাওয়ার কথা, তো ওখানেই যাচ্ছি। চলো আমার সাথে ঘুরে আসবে ওখানে। আমি রাজা আর বোন যাচ্ছি, মা বাবা আগেই চলে গেছে। তো চলো ওদের ওখানকার কেমন পুজো হয়েছে তোমাদেরকে দেখাই। আর নবমীর এই যে আউটফিটটা দেখতে পাচ্ছ, নায়রা কাটিং এর একটা কুর্তি, যেটা কিনা রাজা আমাকে আমার অ্যানিভার্সারিতে দিয়েছিল, তো আজকে সেটাই পরলাম। এতদিনে মোটামুটি পঞ্চমী থেকে এই অষ্টমী নবমী অবধি টোটাল 8খানা ড্রেস পরা হয়ে গেছে। কালকে দশমী একটা ড্রেস পরা বাকি, আর সিঁদুর ছোঁয়ানোর জন্য আরও একটা শাড়ি পরবো। তো এই যে কেমন লাগছে বলো ড্রেসটা? ভালোই লাগছে, আমার তো ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। চলো ওদিকে রাজা দাঁড়িয়ে আছে, ওই যে বাইরে, দেরি হয়ে যাবে, তাতেই করে চলো। তো চলে এসেছিলাম আমার ছোট্টাকমা ছোটদাদুর বাড়িতে, আর সবাই মিলেই এসেছি। দেখো আমি, মা, বাবা, রাজা, আমার বোন, তো এখানে দাদু আর ঠাকুমার সাথে দেখা করতে আসলাম, আর ওদের পাড়ার যে প্যান্ডেলটা হয়, পুজোটা হয়, সেটাও দেখতে আসলাম। তো এখানে এসে দেখি কাকু কাকিমা বোনরা কেউ বাড়িতে নেই, তো কিছুক্ষণ পর আবার বোনেরা এসেছিল। তো এখানে ছোট্টাকমা দেখো নিজের পুজোতে কী কী শাড়ি হয়েছে সেগুলো বের করে দেখাচ্ছিল। তারপরে ওদের পাড়ার পুজোর মণ্ডপে গেলাম, গিয়ে দেখলাম সবাই এখানে নাচানাচি করছে, মজা করছে। আসলে পাড়ার মধ্যে পুজো হলে না ঠিক এতটাই মজা হয়। আর বোনও এই দেখো চলে এসেছে, আর বোনের সাথেও একটু গল্প টল্প করলাম, কথাবার্তা বললাম। এরপরে আমরা চলে যাব একটুখানি দই ফুচকা খেতে। তো আমি, বোন আর রাজা তিনজনে চলে গেলাম দই ফুচকা খেতে, মা বাবা ওইদিকে বাড়ি চলে গেল। তো এই যে আমার যেখানে ফেভারিট ফুচকাওয়ালা সেখানেই কিন্তু চলে এসেছি ফুচকা খেতে। এখানে ফুচকা কিন্তু খুব সুন্দর বানায়, আর এবার দই ফুচকাও আজকে আর জল ফুচকা নিচ্ছি না, কারণ অনেকজনের পেছনে দাঁড়াতে হবে লাইনে, তাই দই ফুচকাটা নিয়ে নিলাম। আর সত্যি দই ফুচকাটা ভীষণ ভালো ছিল, টেস্টি ছিল খেতে, ভরে ভরে একদম সমস্ত জিনিসপত্র দেওয়া ছিল। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দই ফুচকা খেলাম, এরপরে বাড়ি চলে যাব, কারণ বাড়ি গিয়ে কিন্তু এবার আমরা ঠাকুর দেখতে যাব, সেই প্ল্যানিংই করা আছে। আর এই যে রাত্রি বাজে প্রায় 12:20, এখন বেরিয়ে পড়েছি পলতা আর ইছাপুর, আর ব্যারাকপুরে যতটা অবধি দেখেছিলাম তার আগে পর্যন্ত আজকে দেখব। তো প্রথমেই চলে এসেছি কণ্ঠাধারের মোড়ে, আর কণ্ঠাধারের রাস্তার ওপরেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে, আর এই প্যান্ডেলে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তারপরে চলে যাচ্ছি একদম ভুসিপাড়ার দিকে, আর ভুসিপাড়ার রাস্তার ওপরেই এই প্যান্ডেলটা ছিল, আর এখানে বেশ ছৌ নাচের দৃশ্য করা হয়েছে। তো এখানে এসে একটুখানি ছৌ নাচ দেখে নিলাম, আর সবাই দেখো এখানে ভিডিও করছে ছৌ নাচের। প্যান্ডেলটা দেখে তারপরে আবার গাড়ি নিয়ে চলে গেলাম একদম সোজা কিন্তু ব্যারাকপুর। আর দাদা বৌদির বিরিয়ানির দেখো গাড়ির লাইন কিন্তু এখান থেকেই পড়ে গেছে, তাহলে বুঝতে পারছো যে দাদা বৌদির সামনেটা কতটা ভিড় হতে চলেছে। চলো তোমাদেরকে একটুখানি দেখাই যে দাদা বৌদির সামনেটা আজকেও কি কালকের মতনই লাইন পড়েছে নাকি এমনি। দেখো তার আগেই কিন্তু আমরা জ্যামে পড়ে গেলাম। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকি। আর এই দেখো এত রাত্রি প্রায় 1টা বাজে, এখন লাইন দেখো, আর বিরিয়ানি সেল হচ্ছে দেখো। এই যে দাদা বৌদি, আর এখানে বিরিয়ানি সেল হচ্ছে দেখো। ওপরে একটা বিশাল ইন্ডিয়ান ফ্ল্যাগ, খুব
ভালো লাগে হাওয়ায় দেখো কত সুন্দর দুলছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দারুণ লাগছে ওয়াও হেভি লাগছে দেখতে এখানকার দাদা বৌদিটাও দেখো প্রচন্ড ভিড় না এখন পুরো ভিড় আর ভিড় এলাকা এইটা কথা বলছিলা আর ব্যারাকপুরে এই প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট বড় ছিল আর মাঠের মধ্যে কিন্তু বসেছিল মেলা তো এখানে দেখো বড়দের দোলনা যেমন ছিল ছোটদেরও কিন্তু বেশ জাম্পিং গুলো ছিল তারপরে ছোট ছোট গাড়িগুলো ছিল সেগুলো অনেকটা ভিড় ছিল মেলাটা এই সময়েও প্রায় তখন কিন্তু একটা মতন বাজে তো দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলায় মেলা এসেছি তাই না তো যাই হোক এখন প্রায় রাত্রি একটা বাজে কিন্তু এই সময়েও প্রচুর ভিড় ছিল লোকজন ঠাকুর দেখছিল তো এখানে দেখো ঠাকুরের মূর্তিটা কি সুন্দর হয়েছে দেখতে তো এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখার পর চলে আসলাম মেলার দিকে এবার মেলায় একটুখানি ঘুরে ঘুরে দেখলাম বেশ দোলনাও দেখলাম কিন্তু উঠিনি এবার কোনো মেলারই নাগরদোলনাতে উঠিনি তো যাই হোক আবার রাত্রবেলা যদি মাথা টাথা ঘোরায় ওই ভয়েতেই আরও উঠিনি তো মেলা ঘুরে বেরিয়ে আসলাম এরপরে চলে যাব আরও একটা প্যান্ডেলে ব্যারাকপুর থেকে ফেরার পথেই আবার এই প্যান্ডেলটা পড়লো বেশ হাতের কাজের করা প্যান্ডেল তো তারপরে চলে যাব একদম ব্যারাকপুর পার করে চলে আসব পলতায় পলতার দিকে ঠাকুরগুলো দেখার পর তারপরে আবার ইছাপুরের দিকে যাব তো দেখো আস্তে আস্তে পলতার ভেতরের একটা রাস্তা দিয়ে আস্তে আস্তেই কিন্তু এই প্যান্ডেলটা চোখের সামনে পড়লো দেখলাম যে এখানেও সেই গামছা আয়না তারপরে পাখা আর ঝুড়ি দিয়ে কাজ করা মানে বেশিরভাগই কিন্তু এবার আমি গামছার প্যান্ডেলই চোখে দেখতে পারলাম প্রায় তিন চারটে মতন গামছার প্যান্ডেল দেখলাম আর এই যে যাচ্ছি হচ্ছে পলতার ঠাকুর দেখতে না তার আগে আরও একটা ঠাকুর পড়েছিল রাস্তায় তো সেটা দেখে নিলাম আর খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো ছিল আর পরিষ্কার ছিল প্যান্ডেলটা দেখতে বেশ ও এটা ছিল ওই পলতারই একদম পেছন দিক থেকে বোধ হয় শুরু করেছিলাম আর সামনের দিকে এখনও পর্যন্ত যাইনি রাজা বলল যে আগে এই দিককার প্যান্ডেলগুলো দেখে নিই তারপরে মেন পলতার দিকে যাবো নাহলে পলতার দিকে গেলেই এখনই মানে গাড়িতে গাড়ি রাখার জায়গা পাবো না তাই আগে এগুলো দেখে নিচ্ছিলাম একটা একটা করে আর এখানেও না আগে খুব ভালো প্যান্ডেল হতো এই বছরে কি জানি এরকমই সাদা মাটা প্যান্ডেল হয়েছে তাই সব টুনি লাগিয়ে দিল রং মিশে গেছে লাল আজ রং চিনে নেবার আকাল আর চলে এসেছি একদম স্টেশনের ধারে যে পলতার প্যান্ডেলটা হয় সেখানে আর এখানে এসে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে প্যান্ডেল খুব একটা খারাপ হয়নি কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আগে ইছাপুর আর পলতার প্যান্ডেলগুলো বা ঠাকুরের ভীষণই নাম ছিল কিন্তু এই কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এখন আর সেরকম ইছাপুর আর পলতার প্যান্ডেলের নাম নেই এখন কল্যাণী কাঁচড়াপাড়ার নাম হয়েছে আসলে এক এক সময় এক এক জায়গার প্যান্ডেলের নাম হয় এইটাই হয়তো নিয়ম সব কিছুরই পরিবর্তন আছে যখন এগুলোরও পরিবর্তন হয়েছে আর এই যে দেখো পলতার ভেতরেই আরও একটা প্যান্ডেলে চলে আসলাম এই প্যান্ডেলটা প্রত্যেক বছর ভালো হয় কিন্তু এই বছর কি জানি এসে অতটা বেশি ভালো লাগলো না কারণ এখানে যে ড্রয়িংগুলো ছিল সেগুলো একদমই কিন্তু আমার ভালো লাগেনি তারপরে চলে আসলাম সেবাগ্রামের প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও বেশ ভালোই হয়েছে ভেতরটা দেখতে খুব সুন্দর হয়েছিল তাই ভেতরটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সাথে ঠাকুর দেখলাম কিন্তু ঠাকুর দেখতে গিয়ে এখানে কিন্তু একদম কেমন যেন লেগে গেল কারণ শিব ঠাকুরের হাতটা দেখো নিজের মুখ অনুযায়ী কতটা বড় আর কতটা হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে ওই জায়গাটা ভালো লাগলো না বাট বাকি সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ সমস্তটাই ভালো লেগেছে তারপরে এই যে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি যেখানে কি না জঙ্গল বানিয়েছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেলটা দেখলাম আর ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল তারপরে চলে এসেছি আরও একটা প্যান্ডেল এটা হচ্ছে আনন্দ মঠের প্যান্ডেল আর এই প্যান্ডেলে স্বর্গ নরক কিছু একটা বানিয়েছিল তো সেটাই দেখলাম আর ঠাকুরটাও কিন্তু অসাধারণ ছিল এখানকার তারপরে আর ওই আনন্দ মঠেরই কিন্তু মাঠের মধ্যে ছিল মেলা তো এখানে একটুখানি মেলায় ঘোরাঘুরি করলাম সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি কারণ হচ্ছে বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তো এখনও পর্যন্ত আমাদের খিদে পায়নি তারপরে চলে এসেছি এই যে মানে স্পেশাল প্যান্ডেল হরিসভার প্যান্ডেলে আর এই প্যান্ডেলে কিন্তু বেশ একটা দারুণ ছোঁয়া আছে খুব সুন্দর লাগছিল আগেকার দিনের বাড়িঘর দিয়ে বেশ সুন্দর প্যান্ডেলটা বানানো হয়েছিল সেটা দেখলাম দেখার পর সোজা চলে এসেছি আমাদের ফিডার রোডে একটু খাওয়া দাওয়া করার জন্য রোল খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তো এই বাড়িতে ঢুকলাম আর সব আশা পূর্ণ অনেক ঘোরা হয়েছে কল্যাণী কলকাতা কাঁচড়াপাড়া যত কে ছিল সব কমপ্লিট তা আজকে ছিল ইছাপুর আর পলতা
কিন্তু আগে যেমন ইছাপুর আর পলতায় খুব ভালো ভালো প্যান্ডেল হতো, এখন কিন্তু আর পলতায় কিছু নেই, প্যান্ডেল হয় না ভালো। পলতায় একটা করেছে, কোন একটা বাচ্চাকে দিয়ে প্যান্ডেল করেছে, আর বয়েজ ক্লাবেও তাই ইছাপুরে। খুবই বাজে হাতের কাজ, ও সরস্বতী পুজোর থেকে ভালো ভালো আশেপাশে প্যান্ডেল, সত্যি তাই সরস্বতী পুজোর থেকে ভালো প্যান্ডেল হয়। তবে ওই ইছাপুরের হরিসভাটা ভালো হয়েছে, হরিসভাটা আনন্দমঠটা স্ট্যান্ডার্ড আছে দেখার মতন, বাদ বাকি ইছাপুরে আর সব কোথাও নেই, আর সেরকম ভালো প্যান্ডেল হয়নি। তো আমার সারাদিনের না বলবো, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো ভালো ভিডিও দেখার জন্য। টাটা বাই বাই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।